গোসাইগাঁও রেল স্টেশনে বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত। আপার আসাম থেকে আসা ব্রহ্মপুত্র মেল রেল গাড়িটি দিল্লির দিকে যাওয়ার সময় এক অভিযানকারী দল রেলের কামরা থেকে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করেছে এবং সন্দেহযুক্ত দুই যুবককে আটক করেছে। তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যেতেও সক্ষম হয়েছে। ধৃতরা হলেন গোসাইগাঁও মহকুমার সাপকাটার বাসিন্দা সুব্রত জামাল, অপরজন মালাগুড়ির ফারুক আব্দুল বলেই জানা গেছে। বাজেয়াপ্ত করা গাঁজাগুলো বাজারের মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে জানতে পারা গেছে। অসম পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযান চালিয়ে এই গাঁজাগুলোকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7। Thank you.